বিধায়করা যথেচ্ছ উনি জিততে পারেননি, নন্দীগ্রামে উনি হেরেছেন। তো মানুষকে রায় মাথায় পেতে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমার দল লড়াই করার জন্য তৈরি আছে, কিন্তু ইঞ্চি ইঞ্চিতে বাদলা নেওয়ার জন্য আজকে সারা বাংলায় প্রায় 9 জন খুন হয়ে গেল, শয়ে শয়ে হাজার হাজার বাড়ি ভাঙচুর হচ্ছে, বোম মারা হচ্ছে, পুলিশ প্রশাসন নিশ্চুপ। এইভাবে করলে তো এখানে বাংলায় ভারতবর্ষের তাহলে শাসন এখনই কি বাংলা ভারতবর্ষ থেকে বেরিয়ে গেল, এখনই কি এখানে পাকিস্তান তৈরি হয়ে গেল? বাংলার যে হিন্দু সমাজ তৃণমূলকে ভোট দিয়েছে ড্রাইং রুমে বসে সেকুলারে কথা বলেছে, টিভি পর্দায় দাঁড়িয়ে থেকে সেকুলারিজমে কথা বলে, তারা কোথায়? তারা একবার মুখ খুলছে না? তাদের মুখে কি নিকোপ্লাস্ট লেগে গেছে? তারা কি বাংলায় মানুষের যে উপরে অত্যাচার করছে তার দল সেটা ওনারা দেখতে পাচ্ছেন না? মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেবে, যে ভোট দেবে না তাকে খুন করে দিতে হবে, এরকম ভারতবর্ষে কি করে আমাদের রাজ্যপাল বা আমাদের গভর্নর বা আমাদের কেন্দ্রীয় সরকার মুখ বন্ধ করে বসে থাকবে? আমি তো সমস্ত দলকে বলেছি কি বা জনপ্রতিনিধিদের যদি আমরা মানুষকে সুরক্ষা দিতে না পারি তাহলে জনপ্রতিনিধি তাহলে কি জনপ্রতিনিধি থেকে পদত্যাগ করবেন? করা উচিত তো। কেন? মানুষ তো মানুষকে আমরা সুরক্ষা দিতে পারছি না, তা কি করবোটা? কি করবেন তাহলে? আমরা পার্টি যেটা ডিসিশন নেই আমরা অনশনে বসবো নাহলে পদত্যাগ করবো আমরা।